সঙ্গে জয়নাথ চৌধুরী। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো তোমাদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো। আমিও যতদিন পেরেছি তোমাদের ভাইয়ের মতো দেখে এসেছি, কিন্তু আজ আজ আমি নিঃস্ব। আমি আর কোনো রকমে কোনোভাবেই তোমাদের কোনো উপকারে আসবো না। শুধু একটা মন্ত্র দিয়ে যায় যে অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিও না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে। অত্যাচার অত্যাচারী কাউকে কোনো দিন ক্ষমা করো না, কোনো দিন না। তোমরা বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না, তবুও আমি এখানে আছি। আছি কেন জানো? তোমাদের উপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ না করে এখান থেকে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে। আমরা সবাই মিলে এ জেলার ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করব, দরখাস্ত করব, যাতে রাজাবাহুকে এই জমিদারির মালিক বলে স্বীকার করা হয়। আমরা যাব, আমরা সবাই যাব। ভাই সাহেব, এই ম্যাজিস্ট্রেট যদি আমাদের কথা না শোনেন আমরা বাংলার লাজ বাহাদুরের কাছে যাব, দরবার করব দিল্লির বড় লাজ বাহাদুরের কাছে। আর এসব করার জন্য যা খরচ পাতি লাগে আমরা সবাই দেব। আমরা আমাদের বাড়ি ঘর জায়গা জমি তার কিছু আছে সব বিক্রি করে টাকা দেব। আমরা ঘটি বাটি যা কিছু আছে আমাদের সব কিছু বিক্রি করে আমরা রাজা বাবুর সাথে আছি। আমাদের সোনা দানা যা আছে সব বিক্রি করে আমরা রাজা বাবুকে দিয়ে দেবো। পলিটিক্যাল সেক্রেটারি একটা আর্জেন্ট নোট পাঠিয়েছেন হোম ডিপার্টমেন্টে যে সন্ন্যাসীর ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব একটা কমিশন বসানোর জন্য। আবার মেডিকেল সার্টিফিকেট পাঠান, রানীমা অসুস্থ, কমিশন আসা সম্ভব। কিন্তু স্যার, রানীমা অসুস্থ অসুস্থ বলে কতদিন কমিশন ঠেকিয়ে রাখবেন? কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই উকিল বাবু, রানীমা কমিশনে এর এই সব ফাঁস করে দেবেন, সন্ন্যাসীকে স্বামী বলে স্বীকার করে নেবেন, আমাদের ডেফিনেট জেল। আচ্ছা, রানীমাকে স্লো পয়জনিং করে মেরে ফেললে কেমন হয়? আমরা যে ফকির সে ফকির হয়ে যাব, সমস্ত জমিদারিটা গভর্নমেন্টের হাতে চলে যাবে। থানার ওসি এসছেন, বলছেন খুব জরুরি দরকার, আপনার সাথে কথা বলতে চান। যাও নিয়ে এসো। কমিশনের ব্যাপারটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সবচেয়ে ভালো হয় বুঝলেন যদি সন্ন্যাসীকে গুম করে ফেলা যায়। অসম্ভব, আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি। আসুন আসুন, বসো বসো। ভালো খাবারের ব্যবস্থা করো আর ঠান্ডা শরবত পাঠিয়ে দাও। শুনুন ডক্টর, ডিস্ট্রিক্ট বাই স্টেট খবর পাঠিয়েছেন আগামী সোমবার এই রাজবাড়িতেই কমিশন বসবে। তো ভালো কথা, কমিশন বসে। কিন্তু রানীমা তো এখন আসতে পারবেন না, উনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। তাহলে অবশ্য কমিশন বসবেন, কিন্তু সিভিল সার্জন ডক্টর হেনরি সিমসন তিনি আসবেন রানীমাকে পরীক্ষা করার জন্য। আবার কষ্ট করে সিভিল সার্জন আসবেন কেন? আমি তো কলকাতা থেকে ভালো দুজন ডাক্তার আনিয়ে রানীমাকে চিকিৎসা করাচ্ছি। ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুম, ওই সিভিল সার্জন দিয়েই রানীমাকে পরীক্ষা করাতে হবে। হুকুম বললেই তো চলবে না, কারো হুকুম মানতে আমরা বাধ্য না। আমি ডাক্তার, রানীমার এই অবস্থায় কাউকে তার সঙ্গে আমি দেখা করতে দিতে পারি না। আপনি একটু উত্তেজিত হচ্ছেন কেন ডাক্তার?
এতে ভয়ের কি আছে? না মানে রানীমার অসুস্থতার জন্য উনি কিছুটা চিন্তিত। আচ্ছা দারুকা বাবু, সরকারি ডাক্তার বা কমিশনকে দিয়ে রানীমাকে পরীক্ষা করানোর এই ব্যাপারটা কোনো মতে বন্ধ করা যায় না? তার জন্য যত টাকা খরচ করা দরকার আমরা করব। অসম্ভব, ইম্পসিবল, কারণ সমস্ত ব্যাপারটা সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে। আমি উঠি, কারণ আপনাদের সঙ্গে যা আলোচনা হলো তার সমস্ত রিপোর্টটা আজই আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। সে কি জল খাবার? ঠিক আছে, খেয়ে যান। বলুন ডাক্তার, কমিশন বসবে, আমি রানীমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। আচ্ছা তাই বলবো, নমস্কার ডাক্তার। আপনি এ কি বললেন, কমিশন বসবে? হ্যাঁ বসবে, এছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই থমাস। ওই সন্ন্যাসী যে জাল ভণ্ড, স্টেটের রাজা নয়, এ কথা রানীমাকে দিয়ে বলাতেই হবে। আর যদি রানীমা রাজি না হন? তাহলে একটা প্ল্যান করো। শুনুন, পরশু রাজবাড়িতে কমিশন বসছে, কমিশনে আপনাকে কি বলতে হবে না হবে তার জন্য কলকাতা থেকে আমি ব্যারিস্টার আনিয়েছি, তিনি আপনাকে সব শিখিয়ে দেবেন। আপনি যদি আমাদের কথা মতো না চলেন তাহলে জেনে রাখুন, আপনি যে রাজাবাবুকে বিষ খাইয়ে খুন করেছেন তার সমস্ত প্রমাণের ব্যবস্থা আমি করে রেখেছি। এছাড়া কমিশনের সন্ন্যাসী সাক্ষী দিতে এলে তাকে গুলি করে মারা। এখন ভেবে দেখুন, রানী মতো বাঁচতে চান না ফাঁসির আসামি? ব্যারিস্টার পাঠিয়ে দেবেন, কি বলতে হবে উনি যেন শিখিয়ে দিয়ে যান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।